কৈলা শহরে গৌরনগর ব্লকের কুবঝাড় উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণীকক্ষে ব্যবহারের আগে ফাটল। অতি নিম্নমানের কাজ হওয়ায় এ পরিণতি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। কৈলাশহরের গৌরনগর ব্লকের কুবঝাড় উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণীকক্ষে দুর্নীতির পাহাড়। সম্প্রতি এ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, তাতে খরচ হয়েছে 18,20,996 টাকা। বর্তমানে চলছে রং করার কাজ, কিন্তু এই শ্রেণীকক্ষ হস্তান্তর কিংবা ব্যবহারের আগেই এর দেওয়ালে ফাটল ধরেছে। বারান্দায় যে টিন লাগানো হয়েছে তাতে দুর্নীতি, এমনকি রং করার কাজেও চলছে দুর্নীতি। আর কর্তাদের নির্দেশেই প্লাইউডের সিলিং এ প্রাইমার ছাড়া ডিস্টেম্পার ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট রং মিস্ত্রি। মানে কি পেইন্ট ব্যবহার করা হয়েছে সিলিং এর, কি রং করছেন? ডিস্টেম্পার এশিয়ান পেইন্ট। সিলিং তো প্লাইউড এর না? সিলিং তো প্লাইউড এর, তো সিলিং এর প্লাইউড, সিলিং এর মধ্যে পেইন্ট না ব্যবহার করে আপনার ডিস্টেম্পার ব্যবহার করছেন? আর ওয়ালে যে রং করতেছেন, ওয়ালে প্রাইমার ছাড়া ডাইরেক্ট রং করতেছেন? আপনার কইছে যে আমি পাবলিকের চাপে বারবার খাদে আমি ইয়া তদারকির মাধ্যমে অভিযোগ শুনে দিতেছি। তারা কোনো চালনি গানে আনছে না, যত কংক্রিট লাগানি হয়েছে চালনি ছাড়া রাবিশ, কোনো রাবিশের চিত্রই গানে মানে চিহ্নই গানে দেখেন নাই, কোনো ওয়াটারিং করছে না, স্থানীয় করছে না। আর বালুগুলা যদিও হইতেছে তারা এগুলা ইঞ্জিনিয়ার অ্যাপ্রুভ, এগুলো হইল শেওলা বালি, ওই যে নদীর বালি, এগুলো নিয়ে ইয়া করছে, যদিও হয়েছে তারা ইঞ্জিনিয়ার অ্যাপ্রুভ। তো ইঞ্জিনিয়ার অ্যাপ্রুভ তো আমরা বলার কিছু নেই, তবুও হয়েছে ছালনি করিয়া করো, কিন্তু ছালনি তারা কোনো ইউজ করছে না আজকে পর্যন্ত। এই ধরনের করার পরে আমরা কিছু ইয়ে করছি না, শেষ পর্যন্ত এই যে দেখে আমরা আশ্চর্য, প্লাস হইলো আমাদের প্রায় 2 থেকে 2.5 দাঁড়ি ইটা আমাদের স্কুলের সম্পদ। আমরা দরজা জানলাগুলো তো বন্ধ করা যায় না, খোলা যায় না, খুলে যায় না। হ্যাঁ, এগুলো ফুরানো পানাই গিয়ে এলে তাই শ্রেণীকক্ষ নির্মাণে যে ধরনের নিম্নমানের কাজ করা হয়েছে তাতে এলাকাবাসী ক্ষুব্ধ। আর এই ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ক্ষেত্রে জেলা শাসক হস্তক্ষেপ করুন। এসবি স্কুল বর্তমানে এই নতুন গড় এটা কাজ হয়েছে, একদম বাজে কাজ হয়েছে, যেটা এটা বাসায় প্রকাশ করার মতন নাই। বিল্ডিং যাও করছে ঠিক আছে, বাজেও করছে, কিন্তু ইদানিং যে দরজা জানালার রেটি দিছে এটি সম্পূর্ণ পুরান। হ্যান্ডওভার গভর্নমেন্টের কাছে হ্যান্ডওভার করার আগে দরজা জানালা ছিদ্র হইয়া যা গিয়া, তো আমরা চাইমু যে ডিএম সাহেব নিজে আইয়া ভিজিট করুক, করিয়া আইয়া এটা একটা সমাধান দিক। আর আমরা এলাকাবাসী, আর এই স্কুলে আমাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করে, আমরা অনেক সময়ে বাধা দিছি, কিন্তু ইঞ্জিনিয়ার কোনো দিন এই কাজে সাইটে আইসে না। আমরা ইঞ্জিনিয়ারদের স্কুলের স্টাফ তাই শুরু করিয়া এলাকাবাসী শুরু থাকি, আর কেউ ইঞ্জিনিয়ারদের দেখছে নাই। কুবঝাড় উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের এই শ্রেণীকক্ষ নির্মাণে দুর্নীতির ঘটনায় এলাকাবাসীর পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও ক্ষুব্ধ। এ ব্যাপারে দপ্তরের ইঞ্জিনিয়ারের ভূমিকা নিয়েও এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ, সাধারণের মধ্যে নানা জল্পনা কল্পনা। কৈলাশহর প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর।